হ্যালো এভরিওান ওয়েলকাম টু এমআরজি ক্লাসেস আমি দেবব্রত সবাইকে স্বাগত তো আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে একটা প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ দিয়েছে তো নোটিশটা কী দিয়েছে যে নোটিফিকেশান ফর এনজয়িং এডিট অপশান অর্থাৎ যারা ফর্ম ফিল আপ তাদের যদি কোনো জায়গায় কোথাও ভুল হয়ে থাকে সেই জায়গাটা তারা এডিট করতে পারবে এবার কবে থেকে এডিট করতে পারবে কতদিন এডিট করা যাবে সেইটার নোটিশটা এটা দিয়ে দিয়েছে নোটিশটা এই দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো এই চার তারিখের নোটিশ অর্থাৎ আজকে নোটিশটা দিয়েছে তো নোটিশটা কী দিয়েছে আমরা দেখেনি যে ইট ইজ শেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এডিট অপশানস উইল বি অ্যাভেলেবল অন দ্য অনলাইন পোর্টাল অফ টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু অন অ্যান্ড ফ্রম ফরটিন আওয়ার্স অফ পাঁচ এগারো দু হাজার বাইশ অর্থাৎ শনিবার অর্থাৎ আগামীকাল বিকেল দুটার পর থেকে ঠিক আছে বিকেল দুটো থেকে বিকেল দুটো থেকে রবিবার টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত অর্থাৎ কালকে আগামী কাল থেকে দুপুর দুটো থেকে রবিবার সারাদিন রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু এডিট করা যাবে যে টু এডিট দ্য ডাটা অলরেডি সাবমিটেড বাই টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাপ্লিক্যান্টস ইফ রিকোয়ার্ড লাইক ক্লিকিং এডিট অপশান অর্থাৎ কালকে দুপুর দুটোর পর থেকে এডিট অপশান দিয়ে দেবে এই ওয়েবসাইটের বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশানে সেই এডিট অপশানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশান নাম্বার বা মেল আইডি ফোন নাম্বার যা দেওয়া আছে সেটা ইনপুট করে আপনার আপনাদের যদি কোনো জায়গায় ভুল থাকে সেই জায়গাটা অনেকেই আমাকে বলেছিল যে আমার এই জায়গাটা ভুল হয়ে গেছে অনেকের বিশেষত যেই জায়গাটায় ভুল হয়েছিল যে বিএডের যাদের ইউনিভার্সিটি যে নেমটা শর্ট ফর্মটা সেটা অনেকে ভুল করেছে বা কারোর মার্ক্স দিতে ভুল হয়ে গেছে বা কারোর ইমেল আইডিতে ইমেল আইডি ভুল করেনি ম্যাক্সিমাম জনের ঠিকই আছে কারোর ডেট অফ বার্থে ভুল করেছে কেউ অন্য কোনো ডাটাতে ভুল করেছে কেউ আপলোড করতে কিছু ভুল করে দিয়েছে তো সেই জায়গাগুলো কেউ অ্যাপিয়ারিং যে এই যে ডিএলএডের বা বিএডের যে এডুকেশান যে অ্যাপিয়ারিং পাস্ট এই জায়গাটাই ভুল করেছে তো যারা যে জায়গাগুলোয় ভুল করেছে সেই জায়গাগুলোকে কাল থেকে এডিট করা যাবে একটা ভালো খবর সবার জন্যে যে কাল থেকে কিন্তু এডিট করা যাবে দুপুর দুটো থেকে শনিবার রবিবার পর্যন্ত দিন এই দুটো দিন শর্ট টাইমের মধ্যে সবাইকে কিন্তু এর মধ্যে এডিট করে নিতে হবে তো সবাই যাদের যা ভুল আছে সেটা অবশ্যই কিন্তু এডিট করে ঠিক করে নেবে নাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে কারণ যেহেতু এডিট অপশান দিয়েছে সেই ক্ষেত্রে এডিট করে দেওয়াটাই ঠিক হবে যদি ভুল হয়ে যায় এডিট না করার পরে যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না তো এই টেটের জন্য যাদের অপশান ভুল হয়ে গেছিলো ভিডিওটাকে অবশ্যই তাদের মধ্যে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারা এই আগামীকাল এবং আগামী পরশু শনিবার এবং রবিবারের মধ্যে তারা এডিট করে নেয় ঠিক আছে তো এইটা ছিল আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তো টেট সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটা যদি খবরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে